হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি মুক্তম ফ্যাশন ফেস থেকে মুক্ত বলছিলাম এটা একটা নতুন শাল শালটা নতুন কাজ শুরু করছি সুইসতা দিয়ে এঁকে নিয়েছি কালো কালির রঙ পেন্সিল দিয়ে এঁকেছি তো তাই স্পষ্ট দেখা যাচ্ছে না কেমন হয়েছে বলবেন আশা করি আর এই খাতাটা আজকে উঠে এসেছে আমার এক কর্মী বোন দিয়ে গেছে বেগুনি কালার কাঁথা এবং সাদা সুতা আরো কিছু কাঁথা আছে যেগুলো আমি করে রেখে দিয়েছি এগুলো আজকে দিয়ে গেছে সবগুলো কাঁথায় অনেক সুন্দর হয়েছে আসলে ওদের সেলাইয়ের ফিনিশিংগুলো অনেক সুন্দর আমার অনেক ভাল লাগে ওরা অনেক যত্ন সহকারে সেলাই করে কাঁথাগুলো আর এই দুটো কাঁথা আজকে আটকে নিয়েছি সাদা আর একটা হচ্ছে খয়রি কালার এই দুটো আজকে আঁকতে হবে কারণ ওরা যারা দিয়ে গেছে ওদের আজকে আমি কোনো কাজ দিতে পারি নাই কারণ আমার ব্যস্ততার মাঝে আমি কাঁতে আঁকতে পারিনি তাই আজকে বিকেলে মার্কেটে গিয়েছিলাম কিছু সুতা রাবার চক লেস কেনার জন্য এগুলো নিয়ে আসলাম ছোটো গাড়িগুলো পাঁচ টাকা করে নিয়েছে এবং রাবার যে চিকন রাবার যেটা ওইটা দশ টাকা প্যাকেট আর বড়ো গাড়ি যে ওটা নিয়েছে পঁচিশ টাকা আর এই যে লেসগুলো এগুলো পঁচিশ টাকা করে গছ আমি যদিও পাইকারিতে একটু কম এনেছি তোমরা যারা কিনবা একটু দরদাম করে নিয়ে আসবা এগুলো জামাই বর্তমান যে ট্রেন্ডিং চলতেছে জামাই এখন সবার জামাই লেস দিয়ে পরে খুব সুন্দর লাগে এ হচ্ছে জেরি আমি মেশিনে বসছি আর দেখেন ও আমার কোলে এসে বসছে

শুনছি শীতের দিন তো বিড়ালের বিড়াল যায় মানে বিড়াল জাতীয় যে প্রাণীগুলো আছে ওরা একটু গরম জায়গা চায় যেহেতু বিছানা ঠান্ডা জন্য ওখানেও যাবে না ও কোলে এসে বসছে নামতে চাইতেছে না কেয়ার করার পরবর্তীতে অন্তরা মেশিনে ছিল ও ডাক দিল তারপরে ওর কাছে গেল অনেক ডাকাঢাকির পরে ওর কাছে গেছে ওরকমই করে আমি যখনই মেশিনে বসি তখনই চলে আসে যা হয় মেশিনে তারপরে চলে গেল যাই হোক এভাবেই আমার কাজে ব্যাঘাত ঘটায় তারপরও কিছু করার নেই কারণ ও আমার ব্যস্ত সময়ের সব সবসময় আমার কাছাকাছি থাকে আমার ভালোই লাগে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার ব্যস্ত সময়গুলো আমি এভাবেই পার করতে পারি এবং আমার বিজনেসটাকে খুব ভালোভাবে দাঁড় করাতে পারি হাফেজ